নতুন ঠিকানায় বাসা বদল করতে চলেছেন রাহুল গান্ধী। সংসদ পদ খারিজ হওয়ার পর সরকারি বাংলো ছাড়তে বাধ্য হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। দশ নম্বর জনপথে তাঁর মা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে থাকছিলেন তিনি। দিল্লির প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের দক্ষিণ দিল্লির ফ্ল্যাটে ভাড়ায় থাকবেন রাহুল। রাজধানীর অভিজাত লুটিয়ান দিল্লির এলাকার বাইরে দক্ষিণ দিল্লির নিজামউদ্দিনে নতুন ঠিকানা হতে চলেছে রাহুল গান্ধী। নেহরু গান্ধীর পরিবারে কোনো সদস্যই প্রথম দিল্লিতে ভাড়া বাড়িতে থাকবে। মোদি পদবি নিয়ে 2019 সালে রাহুলের মন্তব্যের জন্য তার বিরুদ্ধে হওয়া ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। দুবছরে কারাদণ্ড হয় রাহুলের। গুজরাটের নিম্ন আদালতের সেই নির্দেশের জেরে গত এপ্রিলে তার সাংসদ পদ খারিজ করা হয়। তার পরপরই সাংসদ হিসেবে পাওয়া তার তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দিতে হয়। সেই থেকে তিনি তার মা সোনিয়া গান্ধীর দশ নম্বর জনপথের বাংলোতেই থাকছেন রাহুল। সম্প্রতি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাহুল। তারই মধ্যে বাসা বদল চূড়ান্ত করতে চলেছেন তিনি। লুটিয়ান দিল্লির বাইরে নিজামউদ্দিন ইস্টের একটি তিনতলা বাড়িতে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ফ্ল্যাট। বর্তমানে দিল্লি কংগ্রেসের নেতা শীলার পুত্র সন্দীপ দীক্ষিত ওই ফ্ল্যাটে থাকতেন। তিনি নিজে কাছে একটি বাড়িতে উঠে গিয়ে এই 1500 বর্গ ফুটের ফ্ল্যাটটি ভাড়ায় দেন রাহুলকে। যেহেতু রাহুল জেড প্লাস নিরাপত্তা পান, তাই এসপিজি ওই ফ্ল্যাটের নিরাপত্তা ব্যবস্থা দেখে সবুজ সংকেত দিলেই মোগল বাদশাহ হুমায়ুনের সমাধির অদূরে ওই নতুন ঠিকানায় উঠে যাবেন রাহুল। শেরশাহর কাছে হেরে গিয়ে বিতাড়িত হন হুমায়ুন। পরে ভারতে ফিরে স্বমহিমায় মুঘল সাম্রাজ্যের সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। রাহুলও কি তার দলকে বর্তমান সংকট থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন? নতুন ঠিকানার অনুষঙ্গে রাহুলকে নিয়ে এই প্রশ্ন উঁকি দিচ্ছে সংশ্লিষ্ট মহলে। কলকাতা টিভি।